ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরো ছয় মাস। বিদেশে যেতে পারবে না, বহাল থাকবে আগের শর্ত, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে, জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রাজধানীর পল্টন থানার 2018 সালের নাশকতা মামলায় আদালতে হাজিরা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 39 জন। চার্জ গঠন 21 নভেম্বর। বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অন্যদিকে বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা হবেন সন্ধ্যা সাতটায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকেরা তা মানছেন না, বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জাতীয় পরিচয়পত্র, জনশুমারি ও গৃহ গণনার তথ্য সমন্বয়ে উন্নত বিশ্বের আদলে জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর নামে সমন্বিত তথ্য ভাণ্ডার গড়ে তুলতে যাচ্ছে সরকার, জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা বাড়াতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ত্রিপক্ষীয় চুক্তিতে ক্ষুব্ধ ফ্রান্স রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে। উজবেকিস্তানে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ মাঠে নামছে বাংলাদেশ। জি গ্রুপে সাবিনাদের প্রতিপক্ষ জর্জন। সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর দুবাইয়ে আজ শুরু আইপিএল এর বাকি অংশ। প্রথম দিনে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।